হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ছবি জুমু চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো এখন বাজে দুপুর 1:50, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমি এখন রেডি হয়ে যাচ্ছি আমার বোনের বাড়িতে, ওদের বাড়িতে নেমন্তন্ন করেছে আজকে রাত্রেবেলায়, কীর্তন হবে রাতের বেলায়। তো তার জন্য যাচ্ছি আমি আর আমার ছেলে, যাব। আমার হাজব্যান্ড যাবে না, বাড়িতে কেউ নেই, তার জন্য ও আমাদের নামিয়ে দিয়ে চলে আসবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সাথে একবার আমার বোনের বাড়িতে গিয়ে কথা হবে। তো আমাদের অটোতে করে আসতে হয়েছে, গাড়িতে তেল কম ছিল তাই আমার হাজব্যান্ড আসতে পারেনি গাড়ি নিয়ে, আমাদের অটোতে চাপিয়ে দিয়েছে। তো আমরা অটো থেকে বিশ্বরম্ভা নেমেছি, আর বিশ্বরম্ভা থেকে আমাদের বোনের বাড়ি বেশি দূরে নেই, কাছেই, তার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তো এই যে আমার ভাই চলে এসছে শ্রেয়াসকে নিতে সাইকেলে করে। কি হয়েছে, যাও মামুর সাথে চল যাও। বলো, আমি চলে যেতে পারবো কাছে। তো তুমি যাবে না, হেঁটে হেঁটে যাবে? হেঁটে হেঁটে যেতে ভালো লাগছে? ও হেঁটে হেঁটে যাবে, মামু নিতে এসছে। তো চল, তুইও চল হেঁটে হেঁটে, তোকে সাইকেল যেতে হবে না, আর চল আমাদের সাথে হেঁটে হেঁটে। বদমাশটা মামুর সাথে গেল না, মামু নিতে এসে। চলো হাঁটো হাঁটো, মামু ওই খাবার আনতে গিয়েছে তোমার জন্য। এই দেখতে পাচ্ছ কত সুন্দর সিম গাছ। গাড়িতে হলে অনেকক্ষণ আগে চলে আসতাম আমরা, আর অটোর রাস্তা একটু পর পর দাঁড়াচ্ছিল বলে দেরি হয়ে গেছে। তো এই যে চলে এসছি আমার বোনের বাড়িতে, চলো চলো চলো। এই যে আমার পাপাটা চলে এসছে, দাদাকে নিতে পাপাটা চলে এসছে। আসতেছে গাড়ি গাড়ি, চলো চলো ভাই, হাত ধরা ভাই। এই যে আমার পাপাটা, লেগেছে তোমার ঠোঁটে? লেগেছে? আরে বাবা, আরে বাবা, ক্যামেরা দেখেছে, হাসে কিভাবে, ওনাকে পড়ে গেছে ঠোঁটে, লেগেছে। এই যে এই যে অল্প রক্ত বেরোচ্ছে, ব্যথা লেগেছে তোমার? এই যে লেগেছে। বাবা, যে মা, মা তো আমার আগেই চলে এসছে, সকালবেলা এসছে মা। কি হচ্ছে, আদা আলু রান্না বসে দিতে নাকি? ওই যে ময়মা এখানে কাটাকুটি করছে। তো এই যে এখানে সব কাটাকুটি চলছে, আর এই যে রান্না করবে এখানে লেপে রেখেছে। যা ঘরে যাও, ঘরে যাও, জুতো খুলে গেল। মা কোথায় গেছে? মা, মা ঘর মুছছে। হ্যাঁ মা ঘর মুছছে। আরেকটা আছে, এই তো দেবো ভাইকে দিয়ে নি, নাও নাও। নেবে না এটা? আরে বাবা কি খুশি, দাদার দিকে দেখছে কিভাবে, দাদা কিভাবে খাচ্ছে সেটাই দেখছে। তো আমরা এখন যাচ্ছি মাঠে, বোন জামা কাপড় শুকোতে দিয়েছে মাঠে, তো তার জন্য আনতে যাচ্ছি। এই যে বোনও যাচ্ছে, টুকি পাপা, বাবা হাসি দেখা। কোথায় দিয়ে চলে যাচ্ছিস রে, এত দূরে শুকোতে দিস? দেখো কোথায় শুকোতে দিয়েছে, বাড়ি কোন মাথায় আর জামা কাপড় কোথায় শুকোতে দেয়, চারদিকে মাঠ আর মাঠ। আর ওই যে আমার মাসি বাড়ি দেখা যাচ্ছে, তো সব একবারে কাছে। বাবা এই যে জমিগুলোতে ধান লাগিয়েছিল, ধান কেটে ফেলেছে, এখন সর্ষে বুনেছে। দেখতে পাচ্ছ ছোট ছোট গাছ উঠছে। কিরে আবার এখান দিয়ে আর আছে? ও এটা তোদের জমি, গাজর লাগিয়েছে? ওই তো গাজর উঠছে। তো এটা সবটাই গাজর লাগিয়েছে? পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। নাচছে কি হবে, দাদাকে দেখলে কি খুশি।
চারজন একসাথে হয়েছে, দেখো কি করছে। ও লাফাতে চাইছে, দেখ দেখ কি করছে। তো এখন যাচ্ছি আমরা আমার মামা বাড়িতে। টাটা টাটা দিয়ে দিচ্ছে এখনই, টাটা। বন্ধুর বাড়ি থেকে বেশি দূরে নয়, হেঁটে হেঁটে যাওয়া যায়। মামা বাড়ি মাসির বাড়ি দুটো একদম কাছাকাছি, তো অনেকদিন দেখা হয় না ওদের সাথে, তো তার জন্য দেখা করতে যাচ্ছি। তো ওদেরকেও বলেছে ওরা রাত্রেবেলা আসবে। ওই যে ওরা দুজন সামনে সামনে দৌড়চ্ছে, আর ওটা হচ্ছে আমার বোনের জায়ের মেয়ে, ও বলছে আমাদের সাথে যাবে, তা তার জন্যই নিয়ে যাচ্ছে। ওই যে আমার মাসি আসছে, আমাদের দেখেছে, মুখ ঢাকা দিয়ে আসছে। স্যার দেখ দুজন আসছে, ওই যে তোকে দেখে মুখ ঢাকা দিয়েছে, ধাপ্পা দেখিয়ে ধরে 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 ধাপ্পা দেখিয়ে। হ্যাঁ ওই যে নতুন বউ এসছে, লজ্জায় ডেকে নিয়েছে মুখ। কোথা থেকে ক আমি শুনে নিয়ে যাই, কি হয়েছে কান লাগেছে কেন দিদুন? তো এখান দিয়ে জল যাচ্ছে, এটা দেখছে দুজনে মিলে। কই হাঁস, কোথায় হাঁস? ওইদিকে, এখানে না, এখানে না, বড় মাদের বাড়ি, বড় মাদের বাড়ি। হ্যাঁ আসো আসো, এই যে দিদিমার সাথে দেখা হয়ে গেছে। তো তো আমার মাসি বাড়ি এই যে, এখান দিয়ে যেতে হয়, আর এখন যাচ্ছি আমার দিদা বাড়িতে, মাসির সাথে দেখা হয়ে গেছে, তো তার জন্য যাচ্ছি এখন মামা বাড়িতে। এই যে মাসিও যাচ্ছে আমাদের সাথে সাথে। তো এই যে চলে এসছি আমার মামা বাড়িতে। ওই যে আমার দিদা, এই তো একটু আগে, বেশি কেন। তো এই হচ্ছে আমার দিদা। তো মামা বাড়িতে ঘোরা হয়ে গেছে, এবার চলে যাচ্ছে বন্ধুর বাড়িতে, আর দিদাও যাচ্ছে আমাদের সাথে। পড়বে পড়বে, আসতে নেমে যায়, নামতে পারবে না। শ্রেয়াস এখান দিয়ে আসো, এখান দিয়ে আসো। হুম হুম আমি এখান দিয়ে যাবো, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে আস্তে। আর আমার মাসিও যাবে, বলছে তোরা চলে যা, আমি একটু পরে যাব। মেশো আসলে, মেশো বাজারে গিয়েছে, তো মেশোর সাথে যাবে সন্ধেবেলায়। আর তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, তার কারণ আবিরকে এনেছি, ওর সোয়েটার আনেনি, ঠান্ডা পড়ে যাচ্ছে একটু একটু, তো তার জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। চলো এই যে, এগুলো তো সব আলু করবে, জল দিয়েছে। তো এই যে এখানে সব খেলছে ছেলে পেলে, আস্তে আস্তে আস্তে। এই যে দামে আমি আমি পার করে দিচ্ছি। তো এই যে এখানে সব ঠাকুর সাজিয়ে ফেলেছে, কত সুন্দর লাগছে সব ঠাকুরগুলো। তো আর কতক্ষণ পর কীর্তন শুরু হয়ে যাবে। আবির ওর মায়ের দেখে দেখে কীভাবে নমস্কার দিচ্ছে। আরো সামনে যাও আবির, আর সামনে যাও, পাপা পাপা চলে যাচ্ছে। ওই যে এখানে, এখানে দাও বলে, এখানে দাও, আসো শ্রেয়াস তুমি দাও, বল দাও এখানে, দাও 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 দাও, ভাইয়ের মতো দাও, নমস্কার দাও। ওরে বাওয়ালি, ওরে বাওয়ালি, কত সুন্দর করে দিচ্ছে, হয়ে গেছে। শ্রেয়াস একটা দাও, শ্রেয়াস দিয়েছো। Thank you.
তো সব রান্না বান্না কমপ্লিট, আর ভাত হয়নি এখনো, তার জন্য এই যে মা এখন ভাতটা রান্না করছে, আর উপরে কীর্তন হচ্ছে। তো ভাতটা হয়ে গেলে রান্না বান্না কমপ্লিট। আর আজকে ভালোই ঠান্ডা লাগছে, তার জন্য এই যে আমার দুই বোন মিলে এখন বসে আছি মায়ের পাশে। তো কীর্তন শেষ হয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এখন বাজে রাত 10:30, আর আমি কীর্তন সুন্দর সুন্দর ঘুমিয়ে পড়েছিলাম, তো বোন এসে জাগালো, আর শ্রেয়াসও ঘুমিয়ে পড়েছে, তো ওকে এখনও ডাকিনি, সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ডাকবো। আর এখানে দিচ্ছে আমার মা, বোন, আর যে রান্না করেছে, আর ময়মা। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তো টাটা, বাই বাই।